নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিংপুর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার খুব সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো গোবিন্দভোগ চালের পোলাও, আর বানাবো কষা মাংস। এর জন্য আমি যে 1 কেজি মাংস নিয়েছি আর 1 কেজি গোবিন্দভোগ চাল। আর ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি চালটা ধুয়ে নেবো। এই চালটা ভিজে রাখার কোনো দরকার নেই। এই কাপ মেপে আমি চালটা নেব, দেখি ক কাপ চাল হয়। তো কাপের মতো চাল হয়েছে, কাপটা একটু ছোট, তাই 13 কাপ চাল হয়েছে। 13 কাপের আমি ডবল জল নেব, তাই চালটা আগে আমি ধুয়ে রেখে দেবো। চালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এই যে একটা পেপার নিয়েছি, পেপারের উপর একটা গামছা পেতে দিলাম পরিষ্কার, এর উপরে আমি চালগুলো দিয়ে দেবো। দেখুন, মা মশলাটা বেটে নিচ্ছে আর এদিকে আমি রান্নার জন্য সবকিছু রেডি করছি। এইভাবে আমি এই যে সুতির এই গামছাটা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়ার জন্য। মাংসটা মেখে নেব মশলা দিয়ে, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেবো, পাতিলেবুর রস। আমি কষা মাংসটায় টমেটো দেবো না, পাতিলেবুর রস দিয়ে করব। দিয়ে দেবো রসুন বাটা, আর দেবো অল্প একটু সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। লবণ, মাখা হয়ে গেছে, এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখো চালটা কত সুন্দর শুকিয়ে গেছে, ফুলে কত বড় হয়ে গেছে, চালটা পুরো ঝরঝর হয়ে গেছে। এবার আমি এই গামলার মধ্যে তুলে নেব। এবার আমি চালটা মেখে নেব, আদা বাটা, লবণ, আর একটু দেবো হলুদের গুঁড়ো, আর দেবো ঘি। দিয়ে দেবো চিনি, পোলাওটা একটু মিষ্টি তাই আমি একটু চিনি দেবো। এবার সবকিছু ভালো করে মেখে নেব। ভালো করে চালটা মাখা হয়ে গেছে, এবার রান্না করব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইতে ঘি দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেব, কাজু কিশমিশ, এবার চালটা দিয়ে দেবো।
ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। 1 কাপ চাল নিয়েছি, এবার আমি এর ডবল জল দিয়ে দেবো। পোলাওতে জলটাই মেন, ঠিকঠাক মতো জল না দিলে কিন্তু পোলাওটা ভালো হবে না। এবার আমি জল দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো পোলাওটা প্রায় হয়ে গেছে, একটুখানি উনানের উপর রেখে দিলে হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, বেশি নাড়া যাবে না, তাহলে আবার একদম চালগুলো ভেঙে যাবে। পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো পোলাওটা কতটা ঝরঝর হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝর হয়ে যাবে। এবার নামিয়ে নেব। দেখো এই যে পোলাওটা তৈরি হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটা কষে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো জিরে, তেলটা গরম হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো। এবার দেবো ধনে গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো, মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো। মাংস কষাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো আমাদের পোলাও কষা মাংস তৈরি হয়ে গেছে।